আপনি যে বালাইতেছেন আপনারও তো ফল্ট আছে, ওনারও দোষ আছে, উনি দৌড় মারছে আপনিও বালাইতেছেন। আপনি যে সাপটা চাইছেন আমি তো দেখলাম পিছনে, আপনারও ফল্ট আছে, ওনার ফল্ট বেশি, উনি দৌড় মারছে। এই ব্রিজটাই কিন্তু বর্ষাকালে যখন পানিতে একাকার হয়ে যায় এই ব্রিজটাই কিন্তু দেখা যায় শুধুমাত্র, আর সব থাকে পানির নিচে। আর বর্ষাকালে নৌ রুটটা হলো, নৌ রুট বলতে নৌকার যে রাস্তাটা এটা হলো এই পাশ দিয়ে, লেফট সাইড দিয়ে আসে, মানে আমার এইদিকে যেতে লেফট সাইড। ওয়াও ভিউ, এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। আর এই গাছটা, এই গাছটা নিয়ে যেদিন আসলাম সেদিনও বলেছি এই গাছটা আমার অনেক প্রিয়, আজকেও সময়ের অভাবে ছবি তুলব না, অন্য একদিন দেখা হবে। ভালো থেকো প্রিয় গাছ, দেখা হবে আবার ইনশাল্লাহ। সব কিছু মানে এমন একটা ফিল হইতেছে, মানে ভাষায় মুখে প্রকাশ করতে পারতেছি না একদম। আমি ঘাটে চলে আসছি একদম, শিট স্পিড ব্রেকারটা দেখি নাই, গতি কম ছিল, কপাল ভালো। ফেরি আসতেছে, এবার আর নৌকায় যাবো না, এবার ফেরিতে যাবো, আর এই ঘাটটা বেশি রিস্কি আগের ঘাটের থেকে। আলহামদুলিল্লাহ সুস্থভাবে বালিখোলা ফেরিও পার হয়ে গেলাম, দশমিন দুইটা ফেরি পার হয়ে হাওর অঞ্চল থেকে বিদায় নিয়েছি। এখন আছি বালিখোলা ঘাট পার হয়ে করিমগঞ্জ উপজেলার ভিতরে আর কি। কিশোরগঞ্জ হয়ে করিমগঞ্জ হয়ে যে একদম বালিখোলা ঘাট পার পর্যন্ত রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তাটার অবস্থা এখন খুবই খারাপ, মানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে কিছু। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এ মিয়া চোখে দাও না, আবার গাই লাইতেছে উল্টা। মারা দরকার তোরা, অটোওয়ালা চাপ দিয়া উল্টা অটোওয়ালাই বকতেছে, কি একটা অবস্থা। এই এই রোডে অটো সিএনজি একটু ঝামেলা করে। কালকে আমি প্রো লেভেলে চাপ খাইছি কমপক্ষে 50 থেকে 60টা মিঠামইন ঢোকার সময় আর কি। এটা হলো সোজা চলে গেছে একদম কিশোরগঞ্জ, আর ডানে করিমগঞ্জ উপজেলা সদর উপজেলা, একটা বাইপাস অ্যাকচুয়ালি। আর একটু আগে যে ম্যাটারে কথা বলতেছিলাম, অ্যাকচুয়ালি এই রোডের কন্ডিশন নিয়ে আর কি, টুকটাক কাজ চলতেছে, রোডটা এখনও কমপ্লিট হয় নাই। আমি লাস্টবার যখন এসেছিলাম তখন রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, মানে টোটালি ভাঙা ছিল, এখন একটু ভালো, মানে পাস মিশিয়েল এই রাস্তা এখন, মানে ইউজ করা যায় আর কি, বাট রাস্তার উপরে হেভি চাপ, সিএনজি আর অটোগুলোর অবস্থা খুবই খারাপ। তো এনিওয়ে আশা করি দ্রুত কাজটা শেষ হয়ে যাবে, আর শুনছি এই রোডে দুর্ঘটনা কি অনেক ঘটে শুনলাম আর কি।
আপনি যে বালাইতেছেন আপনারও তো ফল্ট আছে, ওনারও দোষ আছে, উনি দৌড় মারছে আপনিও বালাইতেছেন। আপনি যে সাপ্পা চাইছেন আমি দেখলাম পিছনে, আপনারও ফল্ট আছে, ওনার ফল্ট বেশি, উনি দৌড় মারছে। এ আপনি দৌড় মারছেন কেন রাস্তায়? কি দৌড়াদৌড়ি জায়গা রাস্তা? পিচিটা পিচিটার অবস্থা খারাপ হয়তো ভাই। এ ভাই সাবধানে যাও, এই সাবধানে যাও। মানে কিছু কিছু মানুষের ঘোড়া কিমড়ি রোগ আছে না, মানে ওই ঘোড়া কিমড়ির মতো এইভাবে বালাইতেছে। আমি খালি দেখতেছি পিছন থেকে কি করে, আমি মনে মনে ভাবতেছি দিবে, কারণ এটা শহর ভাই, তুমি হাইওয়েতে একটু স্পিডিং করতে পারো ঠিক আছে, তারপরেও কন্ট্রোল হাতে রেখা, কিন্তু শহরের ভিতরে এরকম জোরে চালানো বিষয়টা, কারণ অনেক ধরনের মানুষ থাকে শহরে। যাই হোক, ছেলেটা অল্পের জন্য বেঁচে গেছে আর মহিলা আর বাচ্চাটা আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর মজার বিষয় হচ্ছে আমি কিশোরগঞ্জ শহরে ঢুকে গিয়েছি, আর বেশি সময় লাগবে না। আচ্ছা, আমি কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসের সামনে চলে এসেছি, আর আমার মোটামুটি সময় লেগেছে 3-4 ঘন্টা, বেশ কিছু সময় লেগেছে ফেরির জন্য, আর আমি এখনও ঢুকিনি। আর এই যে আমার বাইক, এই যে আমার বাইকের সমস্ত অ্যাক্সেসরিজ। যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই আমার জন্য দোয়া রাখবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।